সমস্ত আমল আল্লাহর কাছে কবুল হওয়ার জন্য শর্ত হলো ইখলাস থাকতে হবে। আমল হবে শুধু আল্লাহকে খুশি করার জন্য, আর কোনো উদ্দেশ্য থাকবে? তাহলে যত আমল ইবাদত আমরা করি এগুলো কবুল হওয়ার জন্য তিনটা শর্তের এক নম্বর হলো পুরুষ এবং নারীদের সুন্নতি পোশাক কোনটাকে বলা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা নিষেধ করেছেন, ইবলিস ওটা আমাদেরকে দিয়ে বেশি করায়, কারণ সে জানে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শুনলে জান্নাতে চলে যাব, এজন্য তার সাথে সংগ্রাম করতে হবে। ইউ টেন ওয়াজ মিডিয়া, ঘুরে দাঁড়ানোর অঙ্গীকার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা গাইড করে পেয়েছেন, গাইড, তিনি আমাদের জন্য গাইড, পথ প্রদর্শক, তিনি আগে চলে গেছেন জান্নাতের দিকে, আমরা তাকে দেখে দেখে যদি চলি আমরাও জান্নাতে যাব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। তাহলে আমাদের সমস্ত আমল ইবাদত ভালো কাজ এটা কবুল হওয়ার জন্য দ্বিতীয় শর্ত হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত অনুযায়ী হইতে হবে। আপনি যদি সুন্নত কোনটা বিদআত কোনটা না জানেন, অন্তত আলেমদের কথার উপর নির্ভরশীল হতে পারেন, যে আলেম সত্য কথা বলবেন, যার কথা কাজে মিলে আছে, যিনি আমলদার মানুষ, যিনি নামধারী আলেম না বাস্তবেও আলেম, কোরআন হাদিসের ইলম রাখেন, মোটামুটি আস্থা হয়, সে আলেম যদি বলেন হ্যাঁ এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আপনার যদি হাদিসের উদ্ধৃতি দিতে পারেন আলহামদুলিল্লাহ, আপনি সেটার উপর আমল করবেন, সন্দেহ করার দরকার না, এবং এটার কারণে আপনি মুক্তি পেয়ে যাবেন। আর যদি আলেমদের মধ্যে হুজুরদের মধ্যে মত পার্থক্য হয়, একটু বোঝার চেষ্টা করবেন কোনটা কোরআন হাদিসের কাছাকাছি, যেটাকে আপনার কাছাকাছি মনে হয়েছে ওটার উপর আমল করবেন, ভুল হইলেও আল্লাহর কাছে মুক্তি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। কিন্তু মূল হইতে হবে হাদিসে আছে কিনা, রাসূল বলছেন কিনা, নাকি বাপ দাদা দেখবেন, বলেন বাপ দাদা দেখবেন, এলাকা দেখবেন, সারা দেশে মানুষ কি করে সেটা দেখবেন, দেখবেন কি কোরআন হাদিসে আছে কি। আপনি বলবেন আমি তো কোরআন হাদিস বুঝি না বাবা, আপনার বোঝার দরকার নেই, আলেমদের কাছে যান, তাদের উপর আস্থা রাখেন, বিশেষ করে যে আলেম নির্ভরযোগ্য মনে হয় তার কাছে যান, তার কাছ থেকে নেন, তিনি যদি বলেন হ্যাঁ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা বলেছেন, আপনি আস্থা রাখেন আলহামদুলিল্লাহ, তিনি নির্ভরযোগ্য মানুষ হলে সেটার উপর আমল করলে আপনি নাজাত পেয়ে যাবেন। তিন নম্বর আমল কবুলের জন্য শর্ত হলো ইখলাস থাকা, ইখলাস থাকা, আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করা, শুধুমাত্র আল্লাহর কাছে সওয়াবের আশা করা, দুনিয়ার কোনো ধান্দা থাকা যাবে, দান করছেন মানুষের কাছে ভাবা আশা করেন, মানুষ কি বলবে না বলবে ডানে বামে তাকান, একটু ভাবসা বাসে শরীরের মধ্যে, তাহলে এ আমল আল্লাহর কাছে কবুল হবে। যত আমল আছে এই সমস্ত আমল আল্লাহর কাছে কবুল হওয়ার জন্য শর্ত হলো ইখলাস থাকতে হবে। আমল হবে শুধু আল্লাহকে খুশি করার জন্য, আর কোনো উদ্দেশ্য থাকবে? তাহলে যত আমল ইবাদত আমরা করি এগুলো কবুল হওয়ার জন্য তিনটা শর্তের এক নম্বর হলো ঈমান থাকতে হবে খাঁটি, সেখানে ভেজাল থাকতে পারবে না, শিরিক থাকতে পারবে, আল্লাহর জায়গায় কাউকে রাখা যাবে। দুই নম্বর শর্ত হলো সমস্ত আমল হইতে হবে রাসূলের বাতানা পদ্ধতি অনুযায়ী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত অনুযায়ী। তিন নম্বর শর্ত হলো ইখলাস থাকতে হবে, নিয়তটা খাঁটি থাকতে হবে, নিয়তের মধ্যে ভেজাল রাখা যাবে। এই তিনটা কাজ যদি করতে পারেন, আমল যাই করেন, অল্প করেন আর বেশি করেন, সেটা আমল নামায় জমা হবে, কিয়ামতের দিন দেখবেন যে সেটা আপনার জন্য অপেক্ষা করতেছে সওয়াব হিসাবে। আর যদি তিনটার কোনো একটা না থাকে, ঈমান না থাকে, অথবা সুন্নত অনুযায়ী না করেন, মন মতো বিদআত অনুযায়ী করেন, অথবা আপনার ইখলাস না থাকে, তাহলে সে আমলে জান্নাতে যাওয়া অত দূরে কথা, জাহান্নামে যাওয়া লাগবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। ঈমানগুলোকে হেফাজত করব তো ইনশাআল্লাহ, এবং এই তিনটা শর্ত পূরণ করে আমরা নেক আমল করব। আল্লাহ তাআলা আমাকে আপনাকে আমাদের সবাইকে সেভাবে আমল করার তৌফিক দান। এই পোশাক সম্পর্কে দয়া করে বলবেন, পুরুষ এবং নারীদের সুন্নতি পোশাক কোনটাকে বলা হয়? আমরা আমাদের দেশে সাধারণত মনে করি যে লম্বা জুব্বা, দাড়ি অথবা পাঞ্জাবি টুপি, এটা পুরুষদের জন্য সুন্নতি পোশাক, আর মহিলাদের জন্য সুন্নতি পোশাক কি থ্রি পিস, ওড়না, এরকম, এগুলোকে আমরা সুন্নতি পোশাক মনে করি। মূলত পোশাকের ক্ষেত্রে কোরআন হাদিসের মৌলিক নির্দেশনা আছে, সেই নির্দেশনাগুলো মানাই হলো আমাদের কর্তব্য। যেমন পুরুষের জন্য কোরআন হাদিস পোশাকের ক্ষেত্রে যে নীতিমালা দিয়েছে, তার প্রথম হলো পুরুষ নারীর সাথে মিল হয়, নারীর পোশাকের সাথে খাপ খায়, সাদৃশ্য হয়, দেখতে একই রকম লাগে, সেই স্টাইল বেশভূষা ধারণ করবে না। একই কথা নারীর ক্ষেত্রেও প্রযোজ্য, নারী পোশাক পরার ক্ষেত্রে পুরুষের মতো পোশাক পরবে না। আজকাল আছে না প্যান্ট শার্ট পরে নারী না পুরুষ বোঝা যায় না, একই রকম পোশাক পরে, এটা হাদিসে নিষেধ, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি লানত করেছেন এরকম পোশাক যারা পরে তাদের উপরে। এক, দ্বিতীয়ত পুরুষের জন্য সতর হলো নাভি থেকে হাঁটুর নিচ পর্যন্ত এটুকু কমপক্ষে ঢাকা, বাকিগুলো যদি অন্য পুরুষরা দেখে অসুবিধা নেই। আর নামাজের সময় বিশেষ করে কাঁধও ঢাকার কথা হাদিসে আসছে, যত সুন্দর পোশাকে নামাজ পড়া যায় তত ভালো। মহিলাদের জন্য নামাজের পোশাক হলো তাদের মুখমণ্ডল, দুই হাতের কবজি ছাড়া গোটা শরীর, চুল সহকারে সবগুলো ঢাকতে হবে, শাড়ি পরলেও তার উপরে বড় ওড়না বা চাদর দিয়ে এমনভাবে ঢাকতে হবে যে হাতের গোসা, প্যান্ট, পিঠ,
কাঁধ বুক এগুলো যেন দেখা না যায়, গলা যেন দেখা না যায়, এগুলোকে ঢাকতে হবে, এগুলো সতর নামাজের মধ্যে। আর নামাজের বাইরে পরপুরুষের সামনে আলমারাতু আওরা, নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন নারী আপাদমস্তক নিজেকে ঢেকে ঢুকে রাখবে তার সম্ভ্রম রক্ষার জন্য, তার আত্মসম্মানের জন্য, আত্মমর্যাদার জন্য, তাকে নিয়ে কেউ বাজে চিন্তা করবে, তাকে নিয়ে কেউ মনে মনে কুকল্পনা করবে সেই সুযোগ দিবে না একজন সম্ভ্রান্ত মুসলমান নারী। সেই জন্য তাকে আল্লাহ তাআলা পর্দা নির্দেশ করেছেন পরপুরুষের সামনে। আর বাসার সাধারণ মহিলাদের সামনে সাধারণ ড্রেসে থাকবেন। এর বাইরে তৃতীয় যে নির্দেশনা আছে সেটা হলো অমুসলিম এবং কাফেরদের ধর্মীয় কোনো নিদর্শন বহন করে এমন কোনো পোশাক পরবে না। আজকাল কিছু ধুতির মতো পায়জামা বের হয়েছে, আছে না নাই, যে ধুতির মতো পায়জামা দেখতে ধুতির মতো লাগে, তাহলে ধুতি এটা একটা ধর্মীয় পোশাক আমাদের হিন্দু ভাইদের, তারা তাদেরটা করছে করুক, কিন্তু একজন মুসলিম হিসেবে আমি তার বেশ ধারণ করতে পারি না, তার সাথে সাদৃশ্য করতে পারি না। আবু দাউদের হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যারা যাদের সাথে বেশ ধরে তারা তাদের দলে চলে যাও। তাহলে এটা হলো তৃতীয় মূল নীতি, সেটা নারীর জন্য পুরুষের জন্য। অমুসলিম কাফের ফাসিক এমন এক মডেলের বেশভূষা ধরলেন, সেই মডেল যেরকম ক্যাপ পরে আপনি এরকম ক্যাপ করলেন, তার ভিতরে আল্লাহর ভয় নাই, সে ফাসিক, তাহলে সেক্ষেত্রে আপনি পোশাকের ক্ষেত্রে শরিয়ার নীতিমালা লঙ্ঘন করলেন। আপনি মুত্তাকিদের লেবাস পরবেন, নেককাররা সাধারণত যে পোশাক পরে সে পোশাক পরবেন, পাঞ্জাবির ক্ষেত্রে আপনি জুব্বা পরেন অথবা ফাঁড়া পরেন। বাংলাদেশের মানুষের ঐতিহ্যের পোশাক হলো মূলত পাঞ্জাবি আর লুঙ্গি। পাঞ্জাবি আর কি রে ভাই, এই ঐতিহ্য ধরে রাখছে হুজুররা সবচাইতে বেশি, লুঙ্গি হুজুররা তুলনামূলক সবচাইতে বেশি পরে, ঠিক না বেঠিক? মাস্টাররা লুঙ্গি কম পরে, হুজুররা একটু বেশি পরে, অথচ লুঙ্গিটা হলো আমাদের দেশের ঐতিহ্য, প্যান্ট এটা তো আমাদের দেশের ঐতিহ্য না, ঠিক না বেঠিক? আমাদের যত জাতীয় নেতা ছিলেন তারা দেখেন বেশিরভাগই লুঙ্গি আর পায়জামা পড়তেন, ঠিক না বেঠিক? এবং এটা আমাদের দেশের আবহমান কাল থেকে চলে আসা পুরুষদের এই পোশাক, কিন্তু এখন এটা পড়তে আমাদের লজ্জা হয়। আমাদের যুবকরা তো বাইরে, তো বাইরে বাসায়ও লুঙ্গি আইসক্যাল পড়তে চায় না, শহরের যুবকরা তো থ্রি কোয়ার্টার প্যান্ট ছাড়া কিছু বুঝে না, চুঙ্গা পড়তে জানে শুধুমাত্র, লুঙ্গি পড়তে জানে না। কি স্বাধীনতা লুঙ্গিতে আছে, এটা যদি জানতো তাহলে সবাই লুঙ্গি ধরতো। যাই হোক, তো লুঙ্গি আর প্যান্ট কথা না, প্যান্ট যদি কোনো যুবক পরেন সেটা যদি ঢিলা ঢালা হয়, সেটা যদি পর্দা মানে পোশাকের যে নীতিমালা আছে সেটা লঙ্ঘন না হয় কোনো অসুবিধা নেই। আপনি এমন টাইট পোশাক যদি পরেন তাতে আপনার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ বুঝে আসে, সতরের যে অংশগুলো সেগুলো প্রকাশিত হয়ে যায়, স্পষ্ট হয়ে যায়, বোঝা যায়, তাহলে সেটা জায়েজ নাই। মেয়েদের পোশাকের জন্য আমাদের একটা মৌলিক নীতিমালা হলো যে মেয়েরা তারা এমন পাতলা পোশাক করবেন না যে পোশাক পরার কারণে পরার না পরার সমান। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন রুব্বা কাসিয়াতিন ফিদ দুনিয়া আরিয়াতুন, রুব্বা কাসিয়াতুন আরিয়াত, অনেক মহিলা আছে দুনিয়াতে এমন পোশাক পরে পাতলা, এরাই পোশাক পরে না পরার সমান, এই পোশাক পরার না পরার সমান সব দেখা যায়, আছে না নাই এরকম? এই পোশাক কিনা জায়েজ নাই, বিশেষ করে বাহিরে পরার জন্য চলার জন্য পুরুষরা এগুলো কিনবেন না, মহিলারা এগুলো পরবেন না। এবং এই ধরনের উলঙ্গপনা পোশাক এগুলো অশ্লীলতা জোয়ার সমাজে নিয়ে আসে, এর কারণে গুনাহগার হবে যারা পড়ে তারা, যারা পড়তে দেয় যে সমস্ত পুরুষরা কিনে দেয় তারা হলো দায়ুস, জান্নাতে যাবে না। আবার কিছু পোশাক আছে আজকাল এমন টাইট যে টাইট পোশাকের কারণে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ গুলো ফুটে যায়, ছোট ছোট বাচ্চা মেয়েদেরকে পর্যন্ত আজকাল এমন পোশাক পরানো হয় যেগুলো অদৃষ্টিকটু অশ্লীল, কমপক্ষে হাফ হাতা কোয়ার্টার হাতা পর্যন্ত বাচ্চাদের জামা বানায় দিবেন, মেয়ে বাচ্চাদের একটু ঢোলা ঢালা যেন থাকে সেদিকটা খেয়াল করবেন। আর পুরুষরাও একই কথা প্রযোজ্য, যে এমন কোনো পোশাক করবেন না যেটা ফাসেকদের সাথে সাদৃশ্য হয়। আজকাল যুবক ভাইরা অনেকে দেখা যায় এমন গেঞ্জি পরে, এমন এমন প্যান্ট পরে যে রুকুতে গেলে এক একটা এক এক দেশে চলে যায়, একটা পূর্ব আকাশে একটা পশ্চিম আকাশে চলে যায়, মাঝখান দিয়ে মাজা দেখা যায়, নামাজও হবে না, এ রোগটা আমাদের মধ্যে আছে না নেই? তাহলে এগুলোর উপরে আমরা খুব সাবধান থাকবো, আল্লাহ তাআলা আমাদেরকে আমলের তৌফিক দান করুন। পোশাকের ক্ষেত্রে সুন্নতি পোশাকের কথা বলতে গিয়ে এতদূর আসছে, পোশাকের ক্ষেত্রে শরীয়তের যে ড্রেস কোড আছে সেটা খেয়াল করবেন, পুরুষ টাকুর নিচে পোশাক করবেন না, বিশেষ করে প্যান্ট লুঙ্গি চাদর জুব্বা এগুলো টাকুর নিচে যেন না যায়। আর মহিলারা তারা টাকুর নিচে পড়বেন, টাকুর উপরে পড়বেন না, এখন উল্টা হয়ে গেছে, প্লাজো পায়জামা বাইরে হয়েছে টাকুর এক বিঘত আধা বিঘত উপরে থাকে আর পুরুষের প্যান্ট অটোমেটিক টাকুর নিচে চলে যায়, ঠিক না বে ঠিক? রাসূল সাল্লাল্লাহু আলাইহি যেটা নিষেধ করছেন ইবলিস ওইটা আমাদেরকে দিয়ে বেশি করায়, কারণ সে জানে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি কথা শুনলে জান্নাতে চলে যাবো, এই জন্য তার সাথে সংগ্রাম করতে হবে। পুরুষ টাকুর নিচে পোশাক করবেন না, ম্যাক্সিমাম যুবক এবং পুরুষরা টাকুর নিচে পোশাক পরেন, নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যারা এরকম পোশাক পরে তারা জাহান্নামে যাবে, তাদের অংশ জাহান্নামে যাবে। এই জন্য পোশাকের ক্ষেত্রে এই সমস্ত ড্রেস কোডগুলো আমরা মাথায় রাখবো, এগুলো মাথায় রেখে যদি চলেন ইনশাআল্লাহ আপনার পোশাক পরা জায়েজ হবে। এক্ষেত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাহাবায়ে কেরাম তাদের থেকে টুপি পরার বিষয়টা সাবেত আছে, প্রমাণিত আছে, কিন্তু টুপি পরলে আলাদা সওয়াব হবে কিনা, এর আলাদা কোনো ফজিলতের কথা আসছে বলে আমার জানা নেই, তবে পড়ছেন তারা,
তাদের মহব্বতের সুসমান মহব্বতের পড়লে এটা সব হবে অবশ্যই এর বেশি কিছু না